লেখিকা লেইন লন্ডেস বলেছিলেন, দেয়ার আর টু কাইন্ডস অফ পিপল ইন দিস লাইফ, দোজ হু ওয়াক ইন টু এ রুম অ্যান্ড সে ওয়েল হেয়ার আই অ্যাম, অ্যান্ড দোজ হু ওয়াক ইন অ্যান্ড সে আহ দেয়ার ইউ আর। জীবনে আপনি এই দু ধরনের ব্যক্তিদের মধ্যে এক ধরনের ব্যক্তি হতে পারেন। প্রথম হলো সেই ব্যক্তি যে ঘরে প্রবেশ করে এবং বলে, হ্যালো এভরিওয়ান, আমি এসে গেছি। এই ধরনের ব্যক্তিদের দুনিয়ায় বেশি প্রাধান্য দেওয়া হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এদের বোকা বানানো হয়ে থাকে। আর দ্বিতীয় হলো সেই ব্যক্তি যে ঘরে প্রবেশ করে এবং সেই ঘরে বসে থাকা সব মানুষ খুশিতে চিৎকার করতে শুরু করে এবং বলতে থাকে, ওয়াও অবশেষে তিনি এসে গেছেন। এরা হলো সেই ধরনের মানুষ যাদের অপেক্ষায় সবাই বসে থাকে। আমি আশা করব এই ভিডিওটা পুরোটা দেখার পর আপনি এই দ্বিতীয় ক্যাটাগরি ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। তো বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা লেইন লন্ডেসের লেখা বিখ্যাত বই হাউ টু টক টু এনিওয়ান বইটি থেকে সাতটি গুরুত্বপূর্ণ কমিউনিকেশন স্কিলস মানে যোগাযোগের দক্ষতার কৌশল শিখব। তো চলুন দেখে নিই এই সাতটি যোগাযোগ দক্ষতার গোপন কৌশল যা ভীষণই কম মানুষ জানেন। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রণব দেবনাথ। আই এম এ লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড এ বিজনেস কনসালটেন্ট। ফ্রিডম স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসব প্রথম কৌশল, কোনো বিশেষ ব্যক্তি থেকে সম্মান পাওয়ার জন্য কিভাবে কথা বলবো। এর জন্য লেখক দুটি পথ বলেছেন। প্রথম হলো ইউ কমিউনিকেশন। যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ কে, তো আপনি অনেক মানুষের নাম নিয়ে থাকবেন, ভাই, বোন, স্ত্রী ইত্যাদি। কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হলো সে নিজে। যদি আপনি কারোর সাথে কথা বলার সময় সেন্টেন্স মানে বাক্য এইভাবে বলে থাকেন যেখানে সামনের ব্যক্তিটির উল্লেখ আছে, তো সে আপনাকে পছন্দ করবেই করবে। উদাহরণস্বরূপ, যদি আপনাকে কোনো মহিলা বলে যে আপনার স্যুটটা আমার ভীষণ ভালো লেগেছে, তো আপনার এই প্রশংসাটা ভালো লাগবে না দ্বিতীয়টা, যেখানে আরেকজন মহিলা যে আপনাকে বলে তোমায় এই পোশাকে খুব ভালো লাগছে। স্পষ্টতই আমাদের সবার দ্বিতীয় মন্তব্যটাই ভালো লাগবে, কারণ এখানে আমাকে উল্লেখ করা হয়েছে। উদাহরণ দুই, যদি কেউ আপনাকে বলে এটা একটা ভালো প্রশ্ন ছিল, সেখানে দ্বিতীয় একজন ব্যক্তি বলল তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছ, এক্ষেত্রেও আপনার দ্বিতীয় মন্তব্যটাই ভালো লাগবে, কারণ এখানেও আপনার কথাই বলা হয়েছে। কথা বলার বাক্যকে আপনি কিছুটা পরিবর্তন করে অন্য মানুষকে খুব প্রভাবিত করতে পারেন। আবার অনেক মানুষ সরাসরি প্রশংসা পছন্দ করেন না এবং সে মনে করে সামনের ব্যক্তি তার সঙ্গে চাটুকারি করছে, বিশেষ করে যেখানে একজন দ্বিতীয় ব্যক্তি আপনার থেকে ভালো পরিস্থিতিতে আছে। তো এই ধরনের ব্যক্তিদের প্রভাবিত করার জন্য আমরা তার বেস্ট ফ্রেন্ডস অথবা তার আত্মীয়দের সামনে তার প্রশংসা করতে পারি। যেমন মিস্টার সেন একজন ভালো চরিত্রের মানুষ, উনি সবার খেয়াল রাখেন। যখন আপনার এই প্রশংসা লক্ষিত ব্যক্তি অন্যের কাছ থেকে জানতে পারবে, তখন আপনি উনাকে আরও বেশি প্রভাবিত করে ফেলবেন। কারণ বেশিরভাগ মানুষ পেছনে পেছনে খারাপটাই করে থাকে, সেখানে নিজের ভালো শুনে দ্বিতীয় ব্যক্তিটিও আপনাকে ভালোই ভাববে। চলে আসব দ্বিতীয় কৌশলে, এমন কি করতে পারি যাতে আমি কথা বলার সময় এরপরে কি কথা বলতে হবে তা নিয়ে চিন্তা করতে না হয়। মাঝে মাঝে আমাদের সামনে এমন মুহূর্তে এসে উপস্থিত হয় যখন আমাদের কাছে কথা বলার মতো কিছুই থাকে না, কারণ আমার সেই বিষয়ে কোনো কিছুই জানা নেই, আর আমরা তখন শুধু হুঁ হ্যাঁ করতে থাকি। পরবর্তী সময় যদি আপনি এই পরিস্থিতিতে পড়েন, তো লেখক এখানে আমাদের একটা কৌশল বলেছেন যাকে বলা হয় প্যারোটিং কৌশল। এই কৌশল আমাদের একটি তোতা পাখির মতো সামনের ব্যক্তির শেষ তিনটি শব্দ একটি এক্সপ্রেশনের দ্বারা পুনরাবৃত্তি করতে হয়। লেখক এখানে একটি উদাহরণ দিয়েছেন। লেখক বলেছেন, আমার এক বন্ধু আছে যার নাম পিল। সে আমাকে নিজের গাড়ি নিয়ে সবসময় এয়ারপোর্টে রিসিভ করতে আসত, কিন্তু আমি প্রতিবার এত ক্লান্ত থাকতাম যে আমি তার গাড়িতেই ঘুমিয়ে পড়তাম। সেটা ওকে শুধু একজন ড্রাইভার অনুভব করাতো। কিন্তু এইবার আমি একটা নতুন কৌশল শিখেছিলাম, প্যারোটিং কৌশল। যখন সে এইবার আমাকে নিতে আসলো, আমি তার গাড়ির সামনের সিটে উঠে বসলাম এবং সে ভাবলো এবারও আমি প্রতিবারের মতোই ঘুমিয়ে পড়ব। কিন্তু আমি প্রশ্ন করলাম, তুমি কোথা থেকে এলে? সে বলল থিয়েটার থেকে। তো আমি পুনরাবৃত্তি করে বললাম, ও থিয়েটার থেকে? এবার পিল বলল, দারুণ একটা শো ছিল। এখানে আমি আবার পুনরাবৃত্তি করলাম, দারুণ শো ছিল? পিল বলল, হ্যাঁ, স্টিফেনের শো ছিল, সুইনি টুড। আমি আবার পুনরাবৃত্তি করলাম, সুইনি টুড? লেখক বলছেন, আমি বারবার এটি আবেগের দ্বারা পিলের শেষ তিনটি শব্দ পুনরাবৃত্তি করে গেলাম এবং এই কথোপকথন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না পিল লেখককে বাড়ি পৌঁছে দিয়েছেন। এবং শেষে যেতে যেতে পিল বলল, তোমার সাথে কথা বলে আজ আমার ভীষণ ভালো লাগলো। যেখানে লেখক
এই শোয়ের সম্পর্কে কিছুই জানেন না। চলে আসব তৃতীয় কৌশলে। যদি কেউ প্রশ্ন করে, বলো এখন তুমি কি করো, তো তাকে কি উত্তর দেবে? এই কৌশলে আপনি সরাসরি কাউকে বলবেন না যে আপনি একজন ইঞ্জিনিয়ার বা আপনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। যদি আমরা চাই মানুষ আমাদের প্রতি ইন্টারেস্ট দেখাক, তো সবসময় নিজের প্রফেশনের সাথে ছোট্ট একটি স্টোরি সামনের মানুষটির অনুসারে যুক্ত করে দিতে হবে। উদাহরণস্বরূপ, আপনাকে যদি একজন অল্প বয়সী মা প্রশ্ন করেন যে আপনি কি করেন, তো ধরুন আপনি একজন আইনজীবী, তো শুধু আপনি একজন আইনজীবী এটা বলার থেকে বরং বলুন, আমি একজন আইনজীবী, আমি এমন এমন কেস লড়েছি যেখানে মায়েদের তাদের গর্ভাবস্থার সময় মাতৃকালীন ছুটি পাইয়ে দিয়েছি, যাতে ওনারা স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ খেয়াল রাখতে পারেন। ঠিক একইভাবে এই প্রশ্ন যদি কোনো বিজনেসম্যান আপনাকে করে, তো আপনি উত্তরে বলতে পারেন যে আমি একজন আইনজীবী, সম্প্রতি আমি এমন একটা কেস লড়েছি যেখানে একজন নিয়োগকর্তার শাস্তি হয়েছে, কারণ উনি একজন কর্মচারীকে জব ইন্টারভিউর সময় ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করেছিলেন। এইভাবে ছোট্ট একটা গল্প যুক্ত করাতে মানুষ আপনার প্রতি বেশি ইন্টারেস্ট দেখাবে। চলে আসব চতুর্থ কৌশলে। এমন কি করতে পারি যাতে আমার কাছে সবসময় কথা বলার মতো কিছু না কিছু ইন্টারেস্টিং জিনিস থাকে। ধরে নিন আপনি একটা গুরুত্বপূর্ণ পার্টিতে যাচ্ছেন, তার জন্য আপনি আপনার বেস্ট পোশাক চয়েস করলেন, তার সাথে ম্যাচিং করা টাই, ম্যাচিং করা জুতো, লিপস্টিক এবং মানানসই চুল বাঁধলেন। এগুলোরও গুরুত্ব আছে, কারণ প্রথম ইমপ্রেশন এর থেকেই তৈরি হয়। কিন্তু সেই পার্টিতে কনভারসেশন করার জন্য আপনার কাছে যদি কোনো বিষয়বস্তু না থাকে, তো কি করবেন? লেখক বলছেন, যেমন আলমারিতে পড়ে থাকা প্রথম পোশাকটা নিয়েই যেমন আপনি পরে নেন না, ঠিক একইভাবে কনভারসেশনের কোনো বিষয়বস্তু ছাড়া কোনো পার্টিতে যেও না। এই কনভারসেশনের বিষয়বস্তু যা মানুষ ভীষণ পছন্দ করেন, সেটা হলো নিউজ, মানে খবর। পার্টিতে যাওয়ার আগে মাত্র 15 মিনিট গুরুত্বপূর্ণ খবরগুলো জানার জন্য সময় ইনভেস্ট করে দিন। যেমন, আজকে কোথায় আগুন লেগেছে, আজকে ক্রিকেট খেলার ফলাফল কি, দেশে কোথায় বড় বিপর্যয় ঘটেছে, আজকে স্টক মার্কেটের পরিস্থিতি কীরকম, সরকার নতুন কোন বিল পাস করল, ইত্যাদি ইত্যাদি। যদি আপনি লেটেস্ট খবরগুলো সম্বন্ধে জানেন এবং প্যারোটিংয়ের কৌশলকে ব্যবহার করতে পারেন, তো আপনি ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে কথা বলা চালিয়ে যেতে পারেন। চলে আসব পঞ্চম কৌশলে। যখন কারোর সাথে কথা বলার জন্য মেজাজ ভালো থাকে না, যখন ভাবি সামনের ব্যক্তি চুপ হয়ে যাক, তো তার সাথে তখন কিভাবে কথা বলবো, এর জন্য লেখক একটি দুর্দান্ত কৌশল বলেছেন, যাকে বলে দ্য ব্রোকেন রেকর্ড। এই কৌশলটি হল, যদি কেউ আমাদেরকে একই প্রশ্ন বারবার করতে থাকে, তো আমাদের বারবার একই টোনে, একই গলাস্বরে সেম রিপ্লাই করতে হবে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি এবং আপনার গার্লফ্রেন্ড একই কোচিনে টিউশন নেওয়ার জন্য যেতেন, কিন্তু এবার আপনার তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর একটি পার্টিতে আপনার সাথে আপনার এক্স গার্লফ্রেন্ডের কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল এবং সে প্রশ্ন করল, তোমরা কি এখনো একই কোচিংয়ে পড়ো? তো আপনি বলতে পারেন, হ্যাঁ একই কোচিংয়ে পড়ি, তবে এখন আমরা পড়াশোনায় খুব মন দিয়েছি। সে যদি আবার একই প্রশ্ন করে, তোমরা কি এখনো একই কোচিংয়ে পড়ো? তো আপনি আবার একইভাবে একই গলার স্বরে একই উত্তর দিতে পারেন, হ্যাঁ একই কোচিংয়ে পড়ি, তবে এখন আমরা পড়াশোনায় খুব মন দিয়েছি। এবার যদি সে আপনার থেকে আরও বেশি তথ্য নেওয়ার জন্য নির্লজ্জ হয়ে একই এবং এই সম্পর্কিত আরও কোনো তথ্য সম্পর্কে জানতে চায়, তো আপনি তখনও সেম টোনে একই উত্তর দিতে পারেন। ঠিক যেমন একটি কেটে যাওয়া সিডিতে গানের একই লাইন বারবার বাজতে থাকে। চলে আসবো ষষ্ঠ কৌশলে। আমরা মানুষকে কত রকমভাবে ধন্যবাদ দিতে পারি যার কারণে সেই ব্যক্তি আমাকে পছন্দ করতে শুরু করবে। লেখক বলেছেন, কখনোই শুধু ধন্যবাদ শব্দটা একা ব্যবহার করবেন না, অপর মানুষকে এটা বলা খুব প্রয়োজন যে তাকে কোন কারণে ধন্যবাদ দেওয়া হচ্ছে। কারণ মানুষ একে অপরকে এতবার ধন্যবাদ বলেছে, তো আরেকবার শুধু ধন্যবাদ শুনে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে না। ধন্যবাদ কোন একটি কারণকে ধরে বলুন। উদাহরণস্বরূপ, আপনাকে আসার জন্য ধন্যবাদ, এটি বোঝার জন্য আপনাকে ধন্যবাদ, অপেক্ষা করার জন্য ধন্যবাদ, ভালো গ্রাহক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এত ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ, ইত্যাদি ইত্যাদি। চলে আসব শেষ এবং সপ্তম কৌশলে। সেই বিশেষভাবে কথা বলার এমন কি কৌশল আছে যাতে সেই ব্যক্তি ভাববে আপনি তার পরিবারের মানুষের মতো আপন? আপনার সাথে কি এরকম কখন হয়েছে যে আপনার কারোর সাথে প্রথমবার দেখা হয়েছে এবং আপনার মনে হলো আপনি তাকে আগে থেকেই চেনেন, যেমন কোনো পুরনো বন্ধু? দেখুন, স্থানীয় ভাষায় একে অনেক কিছু বলা হয়ে থাকে, যেমন ইনস্ট্যান্ট র্যাপোর্ট, কেমিস্ট্রি, ক্লোজনেস,
মানে তাৎক্ষণিক সম্পর্ক, রসায়ন, ঘনিষ্ঠতা। কিন্তু বিজ্ঞানে অনেক কিছু পরীক্ষা হয়েছে যার থেকে জানা গেছে এই অনেক কাছের অন্তরঙ্গতার কারণ হলো ইকোয়িং মানে প্রতিধ্বনি। যখন আমরা অন্যের শব্দভাণ্ডার এবং তার টোন মানে গলার স্বরকে কপি করতে থাকি তখন মানুষ আমাদের তার খুব কাছের মনে করেন। উদাহরণস্বরূপ লেখক বলেছেন, ধরুন আপনি কোনো পার্টিতে গেছেন এবং কেউ আপনাকে বলছে, প্রফেশনালি আমি একজন উকিল, তো আপনিও প্রফেশন শব্দটা ব্যবহার করুন, যেমন প্রফেশনালি আমি একজন ইঞ্জিনিয়ার। এখানে এরকম কখনোই বলবেন না যে আমি একজন ইঞ্জিনিয়ারের কাজ করি। এবার এটা শুনে আপনার মনে হতেই পারে যে এই ছোট্ট পরিবর্তনের জন্য কি হতে পারে, কিন্তু এটা একটা ভীষণই ডিপ কনসেপ্ট মানে গভীর ধারণা। আর যে ব্যক্তি NLP মানে নিউরো লিঙ্গাস্টিক প্রোগ্রামিংয়ের ব্যাপারে জানেন ওনারা ইকুইংয়ের কনসেপ্টের সাথে পরিচিত থাকেন। আরেকটি উদাহরণ দেখা যাক। যে ঘরে ইঞ্জিনিয়াররা কাজ করে তারা সেটাকে অফিস বলে থাকে, যে ঘরে বিজ্ঞাপনের কাজ হয়ে থাকে তাকে এজেন্সি বলে থাকে, বই পাবলিশিং যারা করে তারা বলে পাবলিশিং হাউস, রেডিও জকি নিজের ঘরকে স্টেশন বলে থাকে, একজন আইনজীবী নিজের ঘরকে ফার্ম বলে থাকে। যদি আপনি এইসব মানুষদেরকে প্রভাবিত করতে চান তো এদেরই শব্দভাণ্ডারকে ব্যবহার করুন। তো বন্ধু, এই ভিডিওতে আমরা আমাদের যোগাযোগের দক্ষতাকে বাড়ানোর জন্য 7টি কৌশল দেখলাম। তো চলুন আরেকবার সংক্ষিপ্তভাবে কৌশলগুলোকে দেখে নিই। প্রথম কৌশল ছিল কোনো বিশেষ ব্যক্তি থেকে সম্মান পাওয়ার জন্য কিভাবে কথা বলবো। এখানে আমরা 2টি পদ্ধতি দেখেছিলাম, যার মধ্যে প্রথম পদ্ধতি ছিল ইউ কমিউনিকেশন, মানে সবসময় পজিটিভ কমেন্টের সাথে অন্যের উল্লেখ করুন। আর দ্বিতীয় হলো, যদি সম্ভব হয় আপনার লক্ষিত ব্যক্তির কোনো বন্ধু বা কোনো আত্মীয় সামনে তার প্রশংসা করা। নেক্সট হলো, এমন কি করতে পারি যাতে আমি কথা বলার সময় এরপরে কি কথা বলতে হবে তা নিয়ে চিন্তা করতে না হয়। এখানে আমরা প্যারাডিগম টেকনিক দেখেছিলাম, যেখানে আমরা সামনের ব্যক্তির শেষ 3টি বলা শব্দকে ভিন্ন অভিব্যক্তির দ্বারা পুনরাবৃত্তি করতে হবে। নেক্সট হলো, যখন কেউ প্রশ্ন করে এখন তুমি কি করো তো তাকে কি উত্তর দেবো, তো এখানে আমাদের নিজের কথাকে ইন্টারেস্টিং করার জন্য নিজের প্রফেশনের সাথে ছোট্ট একটি গল্প জুড়ে দিতে হবে। নেক্সট কৌশল বলছে, যদি আমরা চাই আমাদের কথা বলার মধ্যে কিছু না কিছু ইন্টারেস্টিং জিনিস থাকে তো আমাদের লেটেস্ট কিছু খবরের 2-3টি বিষয়কে সবসময় দেখে নেওয়া উচিত যাতে কনভারসেশন তাড়াতাড়ি শুরু হয়ে যায়। নেক্সট কৌশল হলো, যখন কারো সাথে কথা বলার জন্য মেজাজ ভালো থাকে না, যখন ভাবি সামনের ব্যক্তি চুপ হয়ে যাক, তখন আমরা ব্রোকেন রেকর্ড টেকনিকের ব্যবহার করতে পারি, মানে বারবার একই বাক্যকে একই স্বরের দ্বারা বলা উচিত। নেক্সট কৌশল হলো, এখানে কোনো ব্যক্তিকে শুধু ধন্যবাদ দেওয়া যাবে না, বরং তাকে আমাদের এটাও বলা উচিত যে আমরা তাকে ধন্যবাদ কোন জিনিসের জন্য দিচ্ছি। নেক্সট কৌশল বলে, যদি আমরা চাই মানুষ আমাকে তার পরিবারের মতো একজন আপন ভাবুক, তাহলে আমাদের উনাদেরই শব্দভাণ্ডার এবং টোন ব্যবহার করা উচিত হবে, মানে ইকুইন টেকনিক ব্যবহার করতে হবে। তো বন্ধু, এই বইটিতে আরও অনেক কৌশল বলা আছে। যদি আপনি লেখিকা লেইল লন্ডেসের এই বইটা পড়তে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আপনি এই বইটি কিনে নিতে পারেন। তো যাই হোক বন্ধু, আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার কোনো বন্ধু, আপনার কোনো টিম বা আপনার কোনো পরিবারের সদস্যদের কাজে আসতে পারে তো অবশ্যই তাদেরকে শেয়ার করুন। আর কমেন্ট করে অবশ্যই জানান এই ভিডিওটি থেকে আপনি নিজের যোগাযোগের দক্ষতা বাড়ানোর জন্য উপযুক্ত টিপস পেলেন কিনা। আর শেষে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যদি এই ধরনের ট্রেনিং সরাসরি পেতে চান এবং ডাইরেক্ট সেলিংয়ে নিজেকে স্বপ্ন চূড়ায় দেখতে চান তাহলে খুব শীঘ্রই এখানে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদের ওয়েবসাইট www.freedomstudio.com গিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ফ্রেন্ডস, উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং সবশেষে অবশ্যই বলবো, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ।